এটা হলো বাণীপুর লোক উৎসব 2024, এবং সেখানেই অনুষ্ঠিত হচ্ছে দড়ি টানাটানি খেলা, একটা ঐতিহাসিক খেলা। এই খেলা কিন্তু সাধারণত দেখা যায় না, গ্রামের দিকে দেখা যায় কিন্তু সেটাও কমে গেছে। তো আজকে বাণীপুরে চলে এসেছি, সেখান থেকে তোমাদের তুলে ধরছি এই দড়ি টানাটানি খেলা, কিভাবে খেলা হয়, এর নিয়ম কি আছে একটু জানার চেষ্টা করবো। এখানে কমিটির লোকরা আছে এবং রেফারি যিনি খেলা পরিচালনা করছিলেন তিনিও কিন্তু আছে, একটু ভেতরে গিয়ে জানার চেষ্টা করি কি নিয়মে খেলা হয়। পুরো মাঠ, এই মাঠ জুড়ে কিন্তু খেলা হচ্ছে দড়ি টানাটানি। এবার এই যে মাঝখানে তিনটে যে দাগ, এই তিনটে দাগ কিন্তু মেনশন করে দেবে কে জিতবে কে হারবে। এটা একদম সেন্টারে যে দাগ, এটা সেন্টার থাকছে, সেন্টারে এই দাগে আমি একটু বুঝিয়ে দিই। এই যে দড়িটা, এ পাশে একটা সবুজ সবুজ একটা দড়ি লাগানো, এটা মাঝখানে লাল আর ওখানে একটা সবুজ দড়ি লাগানো। এই যে লাল যে দড়িটা আছে এটা কিন্তু একদম এই সেন্টারে থাকবে, এই সাদা চুনে লাল জায়গাটা থাকবে। তারপরে যখন রেফারি খেলাটা শুরু করবে তখন কিন্তু দুই সাইড থেকেই টান পড়বে, দুই সাইড মানে দুটো দলের টিমের প্লেয়ার তারা কিন্তু টানাটানি শুরু করবে। যে লাল দড়িটিকে যার কোর্টের দিকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ এই সাদা দাগটা পেরিয়ে যদি লাল দড়ি এদিকে ঢুকে যায় তাহলে এই টিম জিতে যাবে। আবার এই সাদা দাগ পেরিয়ে লাল দাগ যদি লাল দড়িটা যদি এদিকে ঢুকে যায় তাহলে কিন্তু এই টিম জিতে যাবে। ঠিক এইভাবেই খেলাটা হয়। আমরা অনেকেই কিন্তু এই খেলার কথা শুনেছি কিন্তু দেখিনি, আজকে এটাও আমার প্রথম দেখা বাণীপুরে। কাকা জিততে হবে, কাকা জিততে হবে, জিততে হবে। এগেনস্টে যে খেলে খেলুক কোনো ব্যাপার না, কাকার সব টেনে নিয়ে আসতে হবে। এই টিম জিতে গেল, টেনে নিল, কাকা একটা নেই প্রথমটা নেই বেরিয়ে। আচ্ছা, এখানে ফার্স্ট এডের একটা ক্যাম্প করা আছে, যদি কোনো প্লেয়ারের কোনো অসুবিধা হয় তো সেই রকম ট্রিটমেন্ট এখানে দেওয়া হবে। ঐতিহাসিক খেলা দড়ি টানাটানি, এটা কত বছর ধরে চলছে? এই যে আমার মেলাটা কত দড়ি টানাটানি কত বছর চলছে? এটা তো 68তম বছর, 80তম বছর, বিগত 10 বছর ধরে আমার দড়ি টানাটানি চলছে, দশ বছর দড়ি টানাটানি চলছে। আচ্ছা আচ্ছা, এটা নিয়মটা যদি একটু দর্শকদের বলে দেন, মানে নিয়মটা কিভাবে খেলা হয়? মানে দুটো উইং করবে যারা তারাই জিতে। খেলা কিন্তু এবার শুরু হচ্ছে, প্লেয়াররা চলে আসছে, রেফারিরা চলে আসছে, একটু দেখিয়ে দিই। এইদিকে একটা দল থাকবে আর তার পাশাপাশি এইদিকে আরও একটা দল থাকবে। এখানে সেই দলের কিছু প্লেয়াররা চলে এসেছে, একটা টিমে 6 জন করে খেলতে পারবে। সেই দড়ি টানাটানি খেলার ফাইনাল এখানে হচ্ছে, এক দল চলে এসেছে। এখন টস হচ্ছে এখানে, টস হয়ে গেল। প্রচুর দর্শকরা আসে এই খেলা দেখার জন্য, দড়ি টানাটানি খেলা একদম চলে আসে। এবার খেলার প্রস্তুতি কিন্তু চলছে, দড়িটা একটু দেখি কত মোটা, এই বিশাল মোটা দড়ি। আচ্ছা, 6 জন করে খেলছেন তাই তো, একটা টিমে 6 জন করে। আপনারা কোথার থেকে, কোন টিম আপনাদের? দক্ষিণ বরুণ যুবক সংঘ। আরেকবার, দক্ষিণ বরুণ যুবক সংঘ। ওকে ওকে, দক্ষিণ বরুণ যুবক সংঘ।
এটা ফাইনাল হচ্ছে, একদম ফাইনাল। তাই সমস্ত প্লেয়ারদের সাথে কিন্তু একটু করমর্দন করে নেওয়া হচ্ছে, শুভেচ্ছা বিনিয়োগ। আচ্ছা, যে নিয়মে খেলা হচ্ছে একদম লাস্ট যে প্লেয়ার তার কোমরে কিন্তু দড়ি টাকা বাঁধা আছে, এখানেও ঠিক তেমনি ওই মাথাতেও কিন্তু সেই একই রকমভাবে অপর টিমের প্লেয়ারের যে শেষ আছে তার সাথে কিন্তু দেওয়া থাকবে। রেডি হচ্ছে সমস্ত প্লেয়াররা, রেডি সিস্টেম দেখো, একজন এই পাশে একজন ওই পাশে, এইভাবে যার যেরকম সুবিধা সেইভাবেই কিন্তু রেডি হচ্ছে দড়ি টানাটানি খেলা। ফাইনাল, একদম ফাইনাল চলছে বাণীপুর লোক উৎসব অর্থাৎ বাণীপুর মেলা 2024-এর। আর রেফারি এই হচ্ছে খেলার সেন্টার, এই সেন্টার এখান থেকেই কিন্তু খেলাটা শুরু হচ্ছে। এই যে লাল দাগটা, যে টেনে নিয়ে যেতে পারবে এই টিম অথবা এই দিকে যে টিম আছে এই টিম, তারা কিন্তু জিতে যাবে, যে টেনে নিতে পারবে যার কোর্টের দিকে। রেফারি কিন্তু রেডি হচ্ছেন, উনি যখন শুরু হয়ে গেছে দর্শকদের ক্রাউড দেখো, এই যে লাল দাগ চলে গেছে, লাল বেরিয়ে গেছে, এরা কিন্তু বেরিয়ে গেছে, অর্থাৎ এরা কিন্তু ফার্স্ট রাউন্ড জিতেছে, ফার্স্ট রাউন্ড টেনে বের করে নিয়েছে, নিজেদের কাছে টেনে নিয়েছে ফার্স্ট রাউন্ড। দর্শকদের উল্লাস, শুধু যারা জিতেছে তার। আচ্ছা, কোর্ট কি চেঞ্জ হবে? সোমবার আচ্ছা, ফার্স্ট রাউন্ডের খেলা হয়ে গেল, একটা টিম জিতে গেল, এবার তাদের মধ্যে একটু আলোচনা করে নেওয়া হচ্ছে, তারা নিজেরা সমস্ত কিছু পরিকল্পনা করে নিচ্ছে। রেফারি কিন্তু রেডি সেকেন্ড রাউন্ডের জন্য, তিনটে রাউন্ড টোটাল খেলা হয়, টোটাল তিনটে রাউন্ড, বেস্ট অফ থ্রি, যে দুটো জিতবে সেই জিতে গেল, তাহলে পরপর যদি কেউ দুটো জেতে তাহলে তিনটে খেলা হবে না, তিন নম্বর খেলা হবে, খেলা হোক, হ্যাঁ স্যার, আর খেলা হবে, আর খেলা হবে না, ডিসিশন তো হয়ে গেল, নেক্সট হবে, ঠিক। এটা একটা ঐতিহাসিক খেলা, মানে এই খেলা সাধারণত কোথাও তোমরা দেখতে পাবে না, এই দড়ি টানাটানি খেলার যে মজাটা, এই যে ক্রাউড, যত ক্রাউড দেখতে পাচ্ছ না বাড়িপুর মেলাতে, মানে এই মানুষরা তারা এসছে এই খেলা দেখতে, যারা জানে কেউ কিন্তু মিস করে না এই খেলা। টিম এক্সচেঞ্জ হলো, টিম চেঞ্জ হয়ে যায় তো, একটা রাউন্ড হলে চেঞ্জ হয়ে যায়, আর পজিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যারা উইনার ছিল তারা ওদিকে গেল, আর যারা মানে লুজ করলো তারা কিন্তু এইদিকে চলে আসলো। এবার সেকেন্ড রাউন্ড, ওই যে লাল যে জায়গাটা এটা হচ্ছে খেলার নিয়ম, ওটা সেন্টার, আর তিনটে দাগ আছে সাদা চুনের দাগ, মাঝখানে যেটা সেটাই সেন্টার, ওই সেন্টারে লাল থাকবে, লাল যে কোর্টে নিজেরা টেনে নিতে পারবে তারাই উইনার। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে ফার্স্ট টিম কিন্তু তারা এই টিম জিতেছিল, এবার তাদের দিকেই পাল্লা ভারী, যদি তারা টেনে নিতে পারে তাদের দিকে তাহলে কিন্তু আর থার্ড রাউন্ড খেলা হবে না, তারাই পরপর দুটো জিতে গেল মানে তারা কিন্তু উইনার হয়ে যাবে। কিন্তু যদি এই টিম এবার টেনে নেয় তাহলে সেকেন্ড রাউন্ডে কী হবে, মানে এক এক হয়ে যাবে, থার্ড রাউন্ড কিন্তু তখন খেলা হবে। রেফারি রেডি, দুই সাইডের টিমও রেডি, এইদিকের টিম রেডি, এইদিকে দেখা যাচ্ছে লাল, লাল কিন্তু তারা টেনে নিচ্ছে, এই টিম কিন্তু টেনে নিয়েছে, এরা কিন্তু পরপর দুটো টেনে নিল, পরপর দুটো,
এরা উইনার, ডিসিশন রেফারি ফাইনাল এদিকেই কিন্তু লাল বেরিয়ে গেছিল, তো এই টিম কিন্তু পরপর দুটো জিতে গেল, অর্থাৎ তারাই কিন্তু ফাইনালি জিতে গেল। তিন রাউন্ডের আর খেলার প্রয়োজন হবে না, দুটো রাউন্ড পরপর জিতে যাওয়া মানে সেই টিম উইনার, এটাই খেলার নিয়মে আসে। একটু পেছনে নেই, হাতটা এক জায়গায় মুখটা রয়েছে, মাইকটা বন্ধ রাখতে হবে। আচ্ছা, এই খেলাটার নিয়ম কি রয়েছে আর কতগুলো দল অংশগ্রহণ করেছে? এই খেলাটার নিয়ম হচ্ছে তিনটে ট্র্যাক থাকে আমাদের, প্রত্যেকটা ট্র্যাকের ডিস্টেন্স 2.5 মিটার, এই 2.5 মিটারের এপাশে গ্রেড ডেপ্থে চলে আসলে সেই টিম উইন হয়। এবার কিন্তু এখান থেকে ট্রফি দেওয়া হচ্ছে উইনার এবং রানার্স। এই জায়গাটা ছাড়ো, সামনে একটা বড় বড় জায়গাটা, জায়গাটা বড় বড়। এবার দেখো প্লেয়ারদের উল্লাস, মানে তাদের জেতার যে আনন্দ, এদের যে এনারাই কিন্তু খেলাটা পরিচালনা করলেন রেফারি। দেখি পুরো খেলাটা আপনারাই পরিচালনা করলেন, একটু যদি এবার নিয়মটা একটু বলে দিন যে নিয়মটা এগুলো ভ্যারি করে, এই কারণে যারা উদ্যোক্তা তাদের উপরে। ওকে, এই যে টিম সংখ্যা বাড়ানো যায় ঠিক আছে, আর এর থেকে কম করলে ভালো লাগবে না, কারণ যেহেতু একটা বলের একটা মানে শারীরিক সক্ষমতার ব্যাপার আছে, তো এই দড়িতে দুটো দাগ থাকে, এক একটা দিবে আর মাঝখানে যা থাকে সেটা অন্য দাগটাকে ক্রস করতে পারলে পরেই তারা এটা জিতে যায়। হ্যাঁ, আট দলীয়, এটা আট দলীয় খেলা হয়েছে। এবার অনেক দল বেশি করলে পরে সময় বেশি লাগবে, দিন করে বেশি করে, কিন্তু একদিনের করলে একটা সুবিধা আছে এই যে সমস্ত এরা তো সমস্ত বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, এদের পাওয়া মুশকিল, সেই জন্য একদিনে করলেই এর মজাটা বেশি পাওয়া যায়। মানে আপনি কত বছর ধরে এই রেফারি করছেন? মানে এই খেলাটা এমনিতে আমি ফুটবল কোচ এবং ফুটবলের রেফারি করি, এটাই এই খেলাটা এইখানেই এই 3 বছর ধরে, কারণ আমাদের যে স্পোর্টসে এগুলো আমি ইভেন্ট হয় না, একমাত্র চৈতন্য করে দিই সেই সময় হতো যখন আমরা ছাত্র ছিলাম, এখন সেসব বন্ধ হয়ে গেছে। তার এর মূল যে বিষয় দড়ি, এর দড়ি পাওয়া যায় না, এই দড়ি কিন্তু আরো মোটা লাগে, এই দড়ি নয়, মোটা দড়ি, আর একটা দড়ি তারপরে 8-10 হাজার টাকার উপরে কম করে, কিন্তু সেটাকে মেনটেন করা যায় না। এরা যাই হোক এই যা পাওয়া যায় সেই দড়ির উপরে ভেদ করে, এবং যারা অংশগ্রহণ করে তাদেরও ধন্যবাদ, তারা এখন এটাকে বুঝিয়ে আমার এক বন্ধু আছে তার থেকেও কিছু কথা শুনে। আপনি বলুন, আপনার অভিজ্ঞতা বলুন যে এই দড়ি টানাটানি খেলা এখন তো দেখাই যায় না, একটা ঐতিহাসিক পর্যায়ে চলে এসছে এই খেলা, তো মানে আপনি তো বহু বছর ধরে। হ্যাঁ, যেটা হচ্ছে এই একমাত্র খেলা, যদি আপনি একটু মাইনরিটি খেয়াল করেন যে পিছনে হাঁটলে জিতবে, যে দল পেছনে যাচ্ছে সেই দলই জিতবে, একদম একদম ঠিক আছে। এবং এই খেলাকে ধরে রাখতে হবে আমাদের শক্তি সামর্থ্য বা আমার যে কতটা ক্ষমতা আছে সেটা জাহির করার এইখানে একটা সুযোগ, তবে এর সঙ্গে টেকনিক দরকার, যার পায়ের স্ট্রেংথ বেশি থাকবে সেই হবে। আমি যে দেখলেন যে অনেকে ব্যাম্বিরের মতো চেহারা আছে, উপর পোর্শন ভালো, কিন্তু তারা পায়ের দিকে তাকায় না, এবং যার জন্য পায়ের স্ট্রেংথ রাখতে পারে না, যাদের মাঠে ঘাটে কাজ করে মুড বয় তারা দেখবেন যে পায়ের স্ট্রেংথ বেশি। আচ্ছা, আর যেটা আমার আগে আমার বন্ধু বলে গেল যে এই খেলাকে বাঁচিয়ে রাখতে হবে,
তাহলে গ্রাম গ্রাম থেকে অনেক খেলোয়াড় আরও উঠবে, এই আকর্ষিত হবে, তাদের দেখে আরও লোক আসবে। আর আমাদের এগুলো কৃষ্টির মধ্যে পড়ে, এগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন সবাই।